মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি চর্চা আর যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সোচ্চার হওয়ার কারণে 2013 সালের শুরুতেই মুক্তমনা ব্লগারদের উপর হামলা শুরু করে ধর্মান্ধ গোষ্ঠী। এর প্রথম শিকার হন আসিফ মহিউদ্দিন। 14 জানুয়ারি রাজধানীর উত্তরায় কুপিয়ে আহত করা হয় তাকে। এবছর 5টি হামলার ঘটনায় 2 জন নিহত ও 3 জন আহত হন। একই বছরের 5 ফেব্রুয়ারি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে গণজাগরণ মঞ্চ গড়ে উঠলে মুক্তমনা ব্লগারদের উপর হামলা ও হত্যার ঘটনা সংগঠিত রূপ নেয়। মাত্র 10 দিন পর 15 ফেব্রুয়ারি রাজধানীর পলাশনগরে খুন হন ব্লগার আহমেদ রাজীব হায়দার। 9 এপ্রিল অপর এক হামলায় গুরুতর আহত হন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফ রায়হান দীপ। প্রায় 3 মাস মৃত্যুর সাথে লড়ে হার মানেন তিনি। 2014 সালেও ব্লগারদের উপর হামলা ও হত্যার ঘটনা অব্যাহত থাকে। এবছর নিহত হন ব্লগার আশরাফুল আলম। তবে 2015 সালে বছর জুড়ে ধর্মান্ধ গোষ্ঠীর হিংস্রতায় প্রাণ হারান 5 জন, গুরুতর আহত হন আরও 4 জন। 26 ফেব্রুয়ারি 21-এর বইমেলায় খুন হন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায়। 30 মার্চ রাজধানীর তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়িতে ব্লগার ওয়াশিকুর রহমান, 12 মে সিলেটে অনন্ত বিজয় দাস, 7 আগস্ট রাজধানীর খিলগাঁওয়ে নীলাদ্রি চট্টোপাধ্যায় আর 31 অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটে খুন হন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন। নিহত ব্লগারদের মধ্যে আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার বিচার নিম্ন আদালতে সম্পন্ন হয়েছে। বিচারে 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ব্লগার আরিফ রহমান দীপ ও ওয়াশিকুর রহমান হত্যা মামলা বিচারাধীন। ব্লগার হত্যার সাথে তো বিশেষ করে আনসারুল্লাহ বাংলা টিমের নামই আসলে বেরিয়ে আসছে। অন্য 5টি মামলার মধ্যে অভিজিৎ ও দীপন হত্যা মামলার তদন্তে অগ্রগতি রয়েছে বলে দাবি গোয়েন্দা পুলিশের। অভিজিৎ হত্যা মামলার যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের শনাক্ত করা হয়েছে, আসামি এখনো গ্রেপ্তার হয়নি। আর দীপন হত্যা মামলা সেটাও আসলে কারা করেছে সেটা ডিটেক্ট হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য যাই হোক, এই ধর্মান্ধ গোষ্ঠী প্রতিনিয়ত তাদের কৌশল পাল্টে চালিয়ে যাচ্ছে হামলা হত্যাকাণ্ডের মতো বর্বরতা। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।